এইটা সেই 99 সালের 1999 সালের ছবি আমার দলের বাইরে করেছিলাম তৃতরঙ্গ নাট্য দল করোনা মহামারীর ফরতুন দর্শকলেরে নতুন গড়ি নাটকর মঞ্চত ফেরালই আছিল নানা অনিশ্চয়তা এবার সেই অনিশ্চয়তা হারাইয়েরে আবার মঞ্চত ফিরগে দর্শকল তারকা শিল্পীওয়ালার মঞ্চত ফেরা নতুন নাটক উৎসব আর নতুন দল সব মিলিয়ে বছর শেষে আবার প্রাণচঞ্চল উঠে দেশের নাটক ফেরা উগ্র নাটক একাধিকবার মঞ্চস্থ হলেও দর্শকল যে অভিজ্ঞতা লাভ করিন পারে তা আলোকচিত্র প্রদর্শন তথা ছবি সংগ্রহ রাহিলে দর্শকল ইয়ান আরও বেশি মনোগ্রাহিত ফারিব আর বিভিন্ন সময়ত নাটকর ধারণকৃত এবং সংগৃহীত ছবি লই চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিত স্কেচ গ্যালারি আয়োজন করগে সেদিনব্যাপী মঞ্চ নাটকর প্রদর্শনী যা শেষ হব ডিসেম্বরের 31 তারিখ শনিবার চট্টগ্রামত মঞ্চস্থ বিভিন্ন নাটক উত্তুন মুর্শেদ হিমাদ্রি হিমু তানজির হুসেন ফাহিম এবং শাহারের হান্নানর ধারণকৃত এবং সংগৃহীত শতাধিক আলোকচিত্র এই প্রদর্শনীত স্থান পেয়ে যারা উড়িষ্যে চট্টগ্রামের গত পাঁচ দশকর নাটকর নানা ইতিহাস স্কেচ গ্যালারি 2018 থেকে তাদের যাত্রা শুরু করে আমরা প্রথম চট্টগ্রামের মঞ্চ নাটকের আলোকচিত্র প্রদর্শনী আলোকচিত্র মঞ্চালক এক আয়োজন করেছিলাম সেই আলোকচিত্র প্রদর্শনীটি আয়োজন করার পরে আমরা দেখলাম যে চট্টগ্রামের নাট্যকর্মী এবং নাটক দর্শকরা এটির প্রতি অত্যন্ত আগ্রহ দেখিয়েছিল চট্টগ্রামে যেই উল্লেখযোগ্য যে নাটকগুলো মঞ্চস্থ হচ্ছে সেই নাটকগুলো মঞ্চে মঞ্চস্থ হবার পরে যদি যথাযথভাবে ডকুমেন্টেড না করা হয় সেই নাটকগুলো কিন্তু অনেকগুলোই হারিয়ে গেছে যে কারণে আমরা সেই প্রদর্শনীর মাধ্যমে চট্টগ্রামের দর্শকদের মধ্যে এবং নাট্যকর্মীদের মধ্যে একটি চেতনা তৈরি হয়েছে যে মঞ্চ নাটকগুলোকে যদি আমরা যথাযথভাবে সংরক্ষণ করি যেহেতু নাটকটি যেই রাতে মঞ্চস্থ হয় সে রাতেই সেই দর্শকরা দেখে সে রাতেই শেষ হয়ে যায় সেটি যদি সেভাবে সংরক্ষণ করা না হয় তাহলে এটি কালের গর্ভে এটি হারিয়ে যেতে পারে বিভিন্ন ব্যস্ততার মধ্যত্বন বছরের যেকোনো একদিন আরা নিজের সময় বের করিয়ে এই প্রদর্শনীর গান আয়োজন করি প্রথম প্রদর্শনীর মতো এই প্রদর্শনীও খুব সুন্দর এবং সফলভাবে আয়োজিত প্রত্যেকদিন এই প্রদর্শনী সাইবেল্লাই বিপুল পরিমাণ দর্শনার্থীর সমাগম গড়ে আর চিত্র প্রদর্শনী সাইরে মুগ্ধর দর্শকল এক্সিবিশন তো একটা অসাধারণ একটা স্মৃতি জাগানো এই ব্যাপার আর কি আমরা সেই 1973 সাল থেকে যে নাটকের আন্দোলন শুরু হলো আর কি সারা দেশে মানে চট্টগ্রামে স্বাধীনতার পরপর আর কি তো সেই 73 সাল থেকে ছবির কালেকশন গুলো সমস্ত ছবি তো আর এখানে নাই মানে প্রতিনিধিত্বমূলক কিছু ছবি এখানে আছে ডিফারেন্ট জিনিস আমার সুন্দর সুন্দর লাগে ভালো লাগে চট্টগ্রামে মুক্তিযুদ্ধের পরবর্তী যে অন্যতম একটা স্বীকৃতি বাংলাদেশে বয়ে গিয়েছিল যে গ্রুপ থিয়েটার চর্চা দর্শনের বিনিময়ে যে গ্রুপ থিয়েটার চর্চা প্রসেনিয়াম থিয়েটার এবং মুক্ত নাটক ওপেন এয়ার থিয়েটার সেগুলোর যে ধারাবাহিকভাবে চট্টগ্রামের গ্রুপগুলো যে মঞ্চায়নগুলো করেছে সে মঞ্চায়নের ছবিগুলো সংগ্রহ করেছে আজকে যারা আয়োজক তারা এই সংগ্রহগুলোকে এর আগে প্রথম একটা প্রদর্শনী করেছিল আজকে একটা প্রদর্শনী করেছে সেটা বড় কথা নয় ছবিগুলোকে বাধাই করে ইয়ে করে পরবর্তী প্রজন্মের জন্য রেখে যাওয়া পরবর্তী প্রজন্ম জানতে পারবে যে কী কষ্ট করে কী পরিশ্রম করে এই গ্রুপ থিয়েটারের এই স্বীকৃতিটাকে এই শিল্প ফসলটাকে এই চাষাবাদটুকুকে শিল্প চাষাবাদটুকুকে আমরা কীভাবে জিয়ে রেখেছি এটা খুবই ভালো লাগছে যেহেতু আমাদের নাটকের সব ছবিগুলি আছে আমাদের ছবি নাটকের ছবিগুলো দিয়ে প্রদর্শনী খুবই আমি হান্নানকে ধন্যবাদ জানাচ্ছি সিপ্লাস টিভি চট্টগ্রাম